হ্যালো স্টুডেন্টস ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার রাইস স্মার্ট বাংলা চ্যানেল আমি অর্ক স্যার আবার তোমাদের সামনে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার নিয়ে লাস্ট মঙ্গলবার আমি কিছু প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড নাইনটিনের অ্যারিথমেটিকের কী কী অঙ্ক পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা আজকে আরও কিছু অঙ্ক দু হাজার উনিশেরই অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ইজি কোশ্চেন তোমরা ফেস করতে চলেছো আপকামিং কনস্টেবলের পরীক্ষাতে তো টু আপকামিং আমাদের যে পরীক্ষাটা কনস্টেবলের সেই কনস্টেবলের পরীক্ষা নিয়ে দু হাজার উনিশ সালে বিগত বছরের কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনায় আসছি প্রথম প্রশ্ন শুরু করে দিই চলো বেশি দেরি না করে মহসিনা গুড মর্নিং প্রত্যেকে জয়েন করে যাও তাড়াতাড়ি প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে রুট ওভার টু এক্সের ফাইভ পার্সেন্ট ইকোয়াল টু পয়েন্ট জিরো ওয়ান হলে এক্সের ভ্যালু কত হবে রুট ওভার টু এক্সের ফাইভ যদি পয়েন্ট হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড নাইনটিনের এটা চটপট দাও প্রত্যেকে অ্যান্সার দাও প্রথমে কী করবো আমরা এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে নিই রুটটাকে তুলতে হবে প্রথমে রুটটাকে তুলতে হবে এর মানে গুণ ফাইভ মানে ফাইভ বাই হানড্রেড টু পয়েন্ট জিরো ওয়ান বোথ সাইড এটাকে হোল স্কোয়ার করে দাও বোথ সাইড যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো এটা কাটাকুটি করলে হয় একের কুড়ি পাঁচ বাই একশো কাটাকুটি করলে একের কুড়ি এটা রুট ওভার টু এক্স আছে রুটটা তুললে টু এক্স ইন্টু একের কুড়ি তার স্কোয়ার করলে হয় ওয়ান বাই ফোর হান্ড্রেড ওয়ান বাই ফোর হান্ড্রেড ইকুয়াল টু পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার করলে পয়েন্ট জিরো 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 ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান মানে ওয়ান বাই একের পর চারটে শূন্য হলো এবার দেখো জিরো দুটো কেটে দিলাম দুদিকে তাহলে এখান থেকে এক্সের ভ্যালু এদিকে টু দিয়ে ফোর কাটলাম এটা দুই তাহলে টু বাই হান্ড্রেড টু বাই হান্ড্রেড মানে ওয়ান বাই ফিফটি পয়েন্ট জিরো টু অপশান সি অ্যান্সার টু বাই হান্ড্রেড মানে পয়েন্ট জিরো টু অপশান সি ভেরি গুড মহসিনা একদম কারেক্ট প্রিভিয়াস ইয়ারের খুব বেসিক কোশ্চেন এটা আলোচনা এলাম যে কতটা সহজ পরীক্ষার কোশ্চেন হতে পারে যেটা আমাদের কনস্টেবলের প্রিলিমিনারিতেই দেখতে পাই আমরা দু হাজার উনিশে নেক্সট পরের কোশ্চেনে চলে যাও কোশ্চেন নাম্বার টু আগেরটা যেমন সিমপ্লিফিকেশান থেকে কোশ্চেন ছিল এই কোশ্চেনটা আমাদের অ্যালিগেশান থেকে আসছে অ্যালিগেশান বা লিঙ্ক আপ যে টপিকটা আমরা পড়ি এটা একটা মেথডোলজি এটা কোনো চ্যাপ্টার হিসাবে আমরা পড়ি না বিভিন্ন রেশিও পার্সেন্টেজের অঙ্ককে কীভাবে অ্যালিগেশনের মাধ্যমে শর্টকাট টেকনিকের মাধ্যমে করা হয় এটা একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে এই অঙ্কটা আমরা কীভাবে করবো চটপট অ্যান্সার দাও চটপট অ্যান্সার দাও কীভাবে করবো কোশ্চেনে কী বলেছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তার মানে প্রথমে এক কেজি চালের দাম পনেরো টাকা ছিল প্রথমে এক কেজি চালের দাম পনেরো টাকা ছিল আর একটা প্রকার চালের দাম কুড়ি টাকা ছিল দুটোকে কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম ষোলো টাকা পঞ্চাশ হবে জাস্ট এটা একটা অ্যালিগেশন করো একদিকে ফার্স্ট টাইপ চালের দাম পনেরো টাকা একদিকে সেকেন্ড টাইপ চালের দাম কুড়ি টাকা মাঝখানে তাদের মিশ্রণের দাম ষোলো টাকা পঞ্চাশ যদি অ্যালিগেশন করা হয় এদিকে তিন এদিকে ওয়ান পয়েন্ট ক্রস সাবট্র্যাকশান ক্রস সাবট্র্যাকশান করার পরে রেশিও করলে জিরো কেটে গেল পয়েন্ট উঠে গেল থার্টি ফাইভ ফিফটিন পাঁচ দিয়ে কাটলে সেভেন ইনস্টু থ্রি তার মানে ফার্স্ট টাইপটা যদি সাত কেজি হয় সেভেন সেকেন্ড টাইপটা তিন কেজি হবে পনেরো টাকা পার কেজি কুড়ি টাকা পার কেজি তাহলে এখানে প্রতি কেজির দাম লিখছ এখানে রেশিওটা কোয়ান্টিটি রেশিও পাবে সেভেন থ্রি এই রেশিওতে মেশাতে হবে অপশন বি অ্যান্সার কয়েক সেকেন্ড লাগে এই অঙ্কগুলো করতে কয়েক সেকেন্ড লাগে অঙ্কগুলো করতে সরি অপশন বি অ্যান্সার কয়েক সেকেন্ড লাগে অঙ্কগুলো করতে মহসিনা ভেরি গুড ভেরি গুড অপশান বি ইন্টালেকচুয়াল ভুল অ্যান্সার দিয়েছ ডিলিট করলে একদম কারেক্ট অপশন বি সেভেন ইজ টু থ্রি ভেরি গুড আমরা অ্যালিগেশনের একটা প্রসেসের অঙ্ক দেখলাম যে কিভাবে এই সোজা অঙ্কটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারিতে দু হাজার উনিশে এসেছিলো নেক্সট পরের অঙ্কে চলে যাই কোশ্চেন নাম্বার থ্রি তিন নাম্বার একটা টাইম ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে চটপট অ্যান্সার বলো টাইম ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে দেখো কি বলেছে অঙ্কটাতে বলেছে ওয়ান থার্টি সেভেন মিটার অ্যান্ড ওয়ান মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে আসতে থাকে পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে তার মানে দেখো দুটো ট্রেন পরস্পরকে যখন অতিক্রম করে তখন তারা কতটা ডিস্টেন্স কভার করে কতটা দূরত্ব কভার করে সেটা কি করে আইডেন্টিফাই করি আমরা যখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করে তখন প্রথম ট্রেনের দৈর্ঘ্য এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগফলটাই হয়ে যায় টোটাল ডিস্টেন্স তাহলে এক্ষেত্রে আমি যদি কনসিডার করি টোটাল ডিস্টেন্সের ভ্যালু কত টোটাল ডিস্টেন্সের ভ্যালু কত ওয়ান থার্টি সেভেন প্লাস ওয়ান সিক্সটি থ্রি টোটাল ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে থ্রি মিটার থ্রি হান্ড্রেড মিটার মানে ট্রেন দূরে যখন ক্রস করছে একে অপরকে টোটাল তিনশো মিটার দূরত্ব অতিক্রম করছে এবার দেখো ভালো করে বোঝা অঙ্কটা কোন ডিরেকশানে ডিরেকশানে ক্রস করছে দুটি ট্রেন পরস্পরের দিকে পরস্পরের দিকে দুটি ট্রেন পরস্পরের দিকে কোন ডিরেকশানে ক্রস করছে পরস্পরের দিকে তার মানে অপোজিট ডিরেকশান অপোজিট ডিরেকশানে ক্রস করছে পরস্পরের দিকে মানে অপোজিট ডিরেকশানে ক্রস করছে অপোজিট ডিরেকশানে রিলেটিভ স্পিড কী হয় অপোজিট ডিরেকশানে আপেক্ষিক গতিবেগটা বার করতে হবে বিয়াল্লিশ আর আটচল্লিশ ফর্টি টু আর 48 এইট পরস্পরের দিকে মানে যোগ হয় অপোজিট ডিরেকশানে রিলেটিভ স্পিড যোগ হয় বিয়াল্লিশ আটচল্লিশ মাথায় রাখতে হবে এটা কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ নাইনটি কিলোমিটার পার আওয়ার তোমার কোশ্চেন চেয়েছে কত সেকেন্ড সময় লাগবে অপশানগুলো সেকেন্ডে আছে কত সেকেন্ড সময় লাগবে অপশানগুলো সেকেন্ডে আছে একটু লক্ষ্য করো এখানে ডিস্টেন্সটা আছে মিটারে ডিসটেন্স আছে মিটারে স্পিড আছে কিলোমিটার পার আওয়ারে তোমাকে এটা কী করতে হবে পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড পেলাম টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড পেলাম তাহলে এখান থেকে টাইম এখান থেকে টাইম ডিস্টেন্স কত তিনশো কভার করবে পঁচিশ মিটার পার সেকেন্ডে অ্যান্সার বারো সেকেন্ড অপশন বি বারো সেকেন্ড অ্যান্সার অপশন বি বারো সেকেন্ড অনন্যা গোলাম মহসিনা একদম ভেরি গুড ভেরি গুড অ্যান্সার হচ্ছে বারো সেকেন্ড অপশন বি ভেরি গুড তাহলে দেখো আমরা ডিফারেন্ট টপিক থেকে আমরা ডিফারেন্ট চ্যাপ্টার থেকে কিন্তু আজকের কোয়েশনগুলো সলভ করছি টু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ছিল টাইম অ্যান্ড ডিস্টেন্সের ছিল আবার একটা সিমপ্লিফিকেশান দিয়েছে টু থাউজেন্ড নাইনটিনে আবার একটা সিম্পলিফিকেশান দিয়েছে কোশ্চেনে বলেছে রুট ওভার টু টু দি পাওয়ার এন যদি সিক্সটি ফোর হয় রুট ওভার টু টু দি পাওয়ার এন যদি সিক্সটি ফোর হয় তাহলে এন এর ভ্যালু কত হবে রুট ওভার টু টু দি পাওয়ার এন যদি সিক্সটি ফোর হয় তাহলে এন এর ভ্যালু কত হবে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার এন তার রুট মানে টু টু দি পাওয়ার এন তার রুট মানে টু টু দি পাওয়ার এন বাই টু 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 দি পার এন তার রুট মানে রুট মানে পাওয়ার হয় হাফ রুট মানে পাওয়ার হয় হাফ তাহলে এটা হয়ে গেলো এন বাই টু তাহলে সিক্সটি ফোরকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স সিক্সটি ফোর মানে ছখানা দুয়ের গুণ ফল সিক্সটি ফোর মানে ছখানা দুয়ের গুণ ফল তাহলে বোথ সাইড বেস ইকুয়াল বোথ সাইড বেস ইকুয়াল তাহলে পাওয়ারটা কি ইকুয়াল করে দিই এন বাই টু ইকুয়াল টু সিক্স তাহলে এন ইকুয়াল টু কত হয়ে যাবে বারো তার মানে এন এর ভ্যালু পেয়ে গেলাম অপশন ডি অ্যান্সার হচ্ছে টুয়েলভ মসিনা সুভাষিষ একদম কারেক্ট অ্যান্সার ভেরি গুড অপশন ডি বারো এনের ভ্যালু টুয়েলভ তাহলে এই ধরনের আবার একটা আমরা সিমপ্লিফিকেশানের অঙ্ক করলাম তাহলে দেখো দুটো সিম্প্লিফিকেশনের অঙ্ক দিয়েছে একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করলাম আমরা একটা অ্যালিগেশন কনসেপ্টের অ্যালিগেশন পদ্ধতির একটা অঙ্ক করলাম এই ধরনের এতটাই সোজা কোশ্চেন কিন্তু পুলিশ কনস্টেবল সামনে যে পরীক্ষা আসছে পুলিশ কনস্টেবলের পিলিতে এতটাই সোজা কোশ্চেন আসে প্রচুর ভ্যাকেন্সি আছে ভালো করে সবাই পরীক্ষা দিতে গেলে একদম ট্রিকি কোশ্চেন সোজা কোশ্চেনগুলোকে একটু ভালো করে সলভ করতে হবে আমাদের রাইসের এস এম এর ক্লাসওয়ার্ক এবং তার সাথে হোমওয়ার্ক ক্লাস টেস্ট যদি ভালো করে ফলো করো তাহলেই দেখবে ইজিলি তুমি কনস্টেবল পুলিশের কোশ্চেন প্রিলিমিনারি কোশ্চেনগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারছো কারণ এরা অতটা টাফ কোশ্চেন করে না খুব ইজি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই তার প্রমাণ নেক্সট পরের অঙ্ক খুব সোজা একটা কোশ্চেন দিয়েছিল পরে দেখে নাও কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা বলছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা একটা ঘুড়ি একটা লাটাইয়ের দাম যোগফল এক টাকা দশ পয়সা লাটাইয়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি হলে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি হলে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত হবে এক টাকা দশ পয়সা হচ্ছে টোটাল দাম এক টাকা দশ পয়সা হচ্ছে টোটাল দাম তার মানে তার মানে আমি যদি এরকমভাবে ভাবি লাটাই প্লাস কাইট লাটাই প্লাস কাইট এক টাকা দশ আর লাটাই মাইনাস কাইট এটা হচ্ছে এক টাকা ভালো করে বোঝো লাটাই প্লাস কাইট হচ্ছে এক টাকা দশ ঘুড়ি আর লাটাই কাইট ঘুড়ি ঘুড়ি আর লাটাই টোটাল দাম একটাকা টাকা দশ লাটাইয়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি তার লাটাই মাইনাস কাইট ওয়ান তাহলে এই দুটো যদি আমরা সলভ করি আমাদেরকে বার করতে বলেছে ঘুড়ির দাম দ্যাট ইজ কাইট বার করতে বলেছে আমরা তাহলে একটা কাজ করি আমরা এটাকে সাবট্র্যাকশন করে দিই আমরা এটাকে সাবট্র্যাকশন করলে টু কে পাবো টু কে পাবো পয়েন্ট ওয়ান জিরো মানে দশ পয়সা দুটো কে মানে দশ পয়সা তাহলে শুধু কে হবে দশ বাই পাঁচ পয়সা শুধু কে হবে দশ বাই পাঁচ পয়সা অপশন সি অ্যান্সার অপশন সি অ্যান্সার পাঁচ পয়সা অনন্য মহসিনা একদম কারেক্ট অ্যান্সার ভেরি গুড তাহলে এটাও দেখো খুব ক্রিকি অঙ্ক খুব ইজি অঙ্ক জাস্ট একটা ইকুয়েশন সলভ অঙ্ক এটা আর কিচ্ছু না কোনো চ্যাপ্টার নয় এতটাই ইজি অঙ্ক কিন্তু পুলিশ কনস্টেবলের পরীক্ষায় আসে আমি বারবার বলছি রিয়া অনন্যা ভেরি গুড একদম কারেক্ট নেক্সট পরের অঙ্কে চলে যাই কোশ্চেন নাম্বার সিক্স ছ নাম্বার অঙ্ক কি দিয়েছে একটু লক্ষ্য করো ছ নাম্বার অঙ্ক দিয়েছে পাইপ অ্যান্ড সিস্টেনের অঙ্ক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে কিন্তু পাইপ এন্ড সিস্টেমের অঙ্ক করে থাকি আমাদের একদম এস থেকে তোলা এই অঙ্কটা হোমওয়ার্কেও আছে যে কটা অঙ্ক আজকে করাছি প্রিভিয়াস ইয়ার সমস্তটা আমাদের এম হোমওয়ার্ক থেকে পুরোপুরি তুলে দেওয়া জাস্ট ভ্যালুগুলোকে হয়তো চেঞ্জ করে দিয়েছে কিন্তু এতটাই ইজি কোশ্চেন বারবার বলছি পরীক্ষা এসে চটপট করো অ্যান্সারটা কত হবে বলো চটপট করে বলো অ্যান্সারটা কত হবে দুটি পাইপ এ অ্যান্ড বি বারো আর ষোলো মিনিটে পূর্ণ করে একটা ট্যাঙ্ক একটা জলাধার এ পাইপ বারো মিনিটে ফিল করে বি পাইপ ষোলো মিনিটে ফিল করে বলছে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় যদি দুটি পাইপ একসাথে খোলা হয় একসাথে যদি খোলা হয় কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করলে কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করলে জলাধার ন মিনিটে ভর্তি হবে কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করলে ট্যাঙ্কটা ন মিনিটে ভর্তি হবে দেখো এ ভর্তি করে বারো মিনিটে আর বি ভর্তি করে ষোলো মিনিটে এ ভর্তি করে বারো মিনিট বারো মিনিটে বি ভর্তি করে ষোলো মিনিটে বলছে বিকে কতক্ষণ পর বন্ধ করব তাহলে ট্যাঙ্কটা ন মিনিটে ভর্তি হবে একটু লক্ষ্য করে দেখো আমরা আমরা এই অঙ্কটা কি করি আমরা এই অঙ্কটা কীভাবে করি টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক আমরা কীভাবে করি এলসিএম মেথডে করি কতটা তাড়াতাড়ি করা যায় এ বারো এ বারো এলসিএম মেথডে করি এলসিএম মেথডে আমরা করি এই অঙ্কটা তাহলে এখান থেকে দেখো এ বারো মিনিটে ফিল করছে বি ষোলো মিনিটে ফিল করেছে বারো আর ষোলোর এলসিএম আটচল্লিশ টোটাল ইউনিটটা ধরে নিচ্ছি ফর্টি এইট এ চার ইউনিট ফিল করে বি তিন ইউনিট ফিল করে এইবার আসল জায়গা বলছে কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করব কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করব। টোটাল ট্যাঙ্কটা ন মিনিটে ভর্তি হবে একটু ভেবে দেখো বি পাইপকে বন্ধ করা মানে পুরো কাজটা এ পাইপ করছে কনসেপ্টটা এই জায়গায় লজিকটা এই জায়গায় বি পাইপকে বন্ধ করা মানে পুরো কাজটা ন মিনিট ধরে হচ্ছে যেটা এ পাইপ করছে তাহলে এ ন মিনিটে এ ন মিনিটে কতটা ভর্তি করতে পারে 9 ইন্টু চার ছত্রিশ ইউনিট এ ন মিনিটে কতটা ভর্তি করতে পারে ন ইন্টু চার ছত্রিশ ইউনিট কারণ এর এফিসিয়েন্সি চার বারো চার গুণ আটচল্লিশ এর এফিসিয়েন্সি চার তার মানে ন মিনিটে ভর্তি করে 9 ইন্টু চার ছত্রিশ ইউনিট এর কাজের পরিমাণ ছত্রিশ ইউনিট এরপর বি তাহলে কতটা করবে বি করবে আটচল্লিশ মাইনাস ছত্রিশ বি করবে বারো ইউনিট এই বারো ইউনিট বি করতে কত টাইম নেবে এর এফিসিয়েন্সি কত তিন এর এফিসিয়েন্সি তিন আর বিকে ভর্তি করতে হবে বারো ইউনিট তার মানে বি টাইম নেবে বি টাইম নেবে বারো বাই তিন চার মিনিট তার মানে বি কতক্ষণ কাজ করেছে বি কতক্ষণ কাজ করেছে চার মিনিট কাজ করেছে তিন ইউনিট এর এফিসিয়েন্সি বি তিন ইউনিট ভর্তি করতে পারে এক মিনিটে তাহলে তিন ইউনিট যদি এক মিনিটে ভর্তি করতে পারে তাহলে বারো ইউনিট বিয়ের কাজের পরিমাণ বারো ভর্তি করতে বারো বাই তিন চার মিনিট সময় নেবে তার মানে বি চার মিনিট কাজ করেছে চার মিনিট পরেই বিকে বন্ধ করা হয়েছে কতক্ষণ পর বিকে বন্ধ করা হয়েছে মানেটা কি উল্টো করে ভাবো যতক্ষণ বি খোলা ছিল ঠিক ততক্ষণ পরেই বিকে বন্ধ করা হয়েছে তাহলে বি খোলা ছিল কতক্ষণ বি কাজ করেছে কতক্ষণ বি কাজ করেছে বা বি খোলা ছিল চার মিনিট তার মানে বলতে পারি চার মিনিট পরই বি পাইপকে বন্ধ করা হয়েছে অপশান চার মিনিট ভেরি গুড মশিনা একদম কারেক্ট অপশান এ অ্যান্সার চার মিনিট ক্লিয়ার বোঝা গেল টাইম এন্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম একটা অঙ্ক আমরা কিভাবে এম মেথডের মাধ্যমে শর্টকাটে খুব সহজে অঙ্কটা করে ফেললাম চলো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন খুব ভালো অঙ্ক খুব বুদ্ধির অঙ্ক একটু ভেবে দেখো কী অঙ্কটা বলেছে বলছি একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগানালের ভ্যালু কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির একটু বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে চারটে অপশন এখানে দেওয়া আছে তার মানে দেখো কর্ণটা দশ সেন্টিমিটার সেটা বলেছে একটি বাহুর দ্বিগুণ আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার ভালো করে বোঝো কর্ণ মানে এইটা এটা বলা হচ্ছে দশ এটা বলা হচ্ছে দশ এবং এই দশটা বলেছে একটি বাহুর দ্বিগুণ তাহলে এখান থেকে বাহু কত এখান থেকে বাহু কত দশ বাই দুই পাঁচ সেন্টিমিটার তাহলে একটা বাহুকে আমি পাঁচ সেন্টিমিটার বলতে পারি ধরো এটা পাঁচ ধরো এটা পাঁচ তাহলে কর্ণ দশ একটা বাহু একটা বাহু সেটা দৈর্ঘ্য হতে পারে প্রস্থ হতে পারে তাহলে একটা বাহু বলছে কর্ণের হাফ কর্ণ যদি বাহুর দ্বিগুণ হয় কর্ণ যদি বাহুর দ্বিগুণ হয় তাহলে একটা বাহু হবে কর্ণের হাফ আমি ধরে নিচ্ছি এই ব্রেথ প্রস্থটা পাঁচ এটা পাঁচ এটা দশ তাহলে এটা তো রাইট অ্যাঙ্গেল আমরা জানি আয়তক্ষেত্রে চারটে কোন সমকোণ তাহলে এটা পাঁচ এটা দশ হলে পিঠাগোড়া অ্যাপ্লাই করে আমরা লেন্থ বের করতে পারবো আমরা লেন্থ বের করতে পারবো এই লেন্থটা কত হবে রুট ওভার টেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার একশো মাইনাস পঁচিশ রুট ওভার পঁচাত্তর ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি টেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ফাইভ রুট থ্রি লেন্থের ভ্যালু কোশ্চেন চেয়েছে ক্ষেত্রফল কত হবে

খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা মেনসুলেশান বা পরিমিতির একদম বেসিক প্রশ্ন যেখান থেকে আমরা ক্ষেত্রফলের ধারণা থেকে অঙ্কটা সলিউশন পাই তার মানে দেখো শুধুমাত্র পাটিগণিত নিয়ে কিন্তু ডাব্লুবি পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু প্রিলিমিনারি সেশনটা শুধু পাটিগণিত হয় না এখানে পরিমিতিটাও থাকে বাংলায় কোশ্চেন থাকে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দাও তোমরা এবং ভালো করে পরীক্ষাটা দিও খুব ইজি কোশ্চেন হয় নেক্সট আরও একটা পরিমিতির কনসেপচুয়াল অঙ্ক আরও একটা পরিমিতির কনসেপচুয়াল অঙ্ক কি বলেছে দেখো বলছে সমপরিসীমা সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস আর আর হলে এদের মধ্যে কোনটা সত্য মানে এস আর এর মধ্যে দেখো রিলেশন দেওয়া আছে এস আর এর মধ্যে রিলেশন দেওয়া আছে কোনটা সত্য হবে সমপরিসীমা মানে চারটেরই সরি দুটোরই পরিসীমাটা সমান আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটোর পরিসীমা সমান বলে দিয়েছে যদি দুটোর পরিসীমা সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা জানতে বলছে দেখো একটু লক্ষ্য করো আমরা যে কোনো একটা আরবিটারি ভ্যালু নিয়ে নিই আমাদের সুবিধার্থে আমরা যদি ধরে নিই বর্গক্ষেত্রে আমরা যদি ধরে নিই স্কোয়ারের পেরিমিটার আমরা যদি ধরে নিই স্কোয়ারের পেরিমিটার সাপোজ কথার কথা স্কোয়ারের পেরিমিটার যদি ধরে নিই চব্বিশ আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি স্কোয়ারের পেরিমিটার ধরে নিই চব্বিশ তাহলে সাইট কত হবে সাইড হবে চব্বিশকে চব্বিশকে আমরা চার দিয়ে ভাগ করি ছয় সাইড হবে ছয় স্কোয়ারের পেরিমিটারে সাইড হলো ছয় তাহলে এখান থেকে এরিয়া কত হবে স্কোয়ারের এরিয়া কত হবে স্কোয়ারের এরিয়া ডিনোট করছে কী দিয়ে এস দিয়ে তাহলে স্কোয়ারের এরিয়া এস হয়ে গেল সিক্স স্কোয়ার থার্টি সিক্স স্কোয়ারের এরিয়া এস হয়ে গেল সিক্স স্কোয়ার থার্টি সিক্স গেল এবার যদি আমরা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার নিই আমরা যদি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার এটাও আমায় চব্বিশ নিতে হবে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমাকে চব্বিশ নিতে হবে তার মানে রেক্ট্যাঙ্গেল লেন্থ প্লাস ব্রেথ এটা হবে চব্বিশ বাই দুই বারো চব্বিশ বাই দুই বারো তার মানে লেন্থ আর ব্রেদের যোগফলটা হচ্ছে বারো কি কি হতে পারে যোগফল আট প্লাস চার বারো হতে পারে সাত প্লাস পাঁচ বারো হতে পারে তুমি যাই নাও তুমি যদি এটাকে কনসিডার করো আট প্লাস চার তুমি যদি কনসিডার করো সাত প্লাস পাঁচ তুমি যাই কনসিডার করো না কেন তোমার এরিয়াটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথ লেন্থ ইন্টু ব্রেথ ব্রেদ সেটা আট ইন্টু চারও হতে পারে বত্রিশ সাত ইন্টু পাঁচও হতে পারে পঁয়ত্রিশ যাই করো ছত্রিশের বেশি হবে না যাই করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বেশি হবে না এস গ্রেটার দেন আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বেশি হবে না অপশন ডি অ্যান্সার এস গ্রেটার দেন আর অপশান ডি অ্যান্সার এস গেটার দেন আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বেশি কিন্তু হবে না তুমি যাই করো তার মানে এখানে আমরা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে বললাম এটা একদম মুখস্ত রাখবে যে দুটো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা যদি সমান হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি হয় তুমি যে কোনো ভ্যালু নিয়ে এটা প্রমাণ করে দিতে পারো অবশ্যই বেশি হতে বাধ্য ঠিক আছে ক্লিয়ার আশা করি প্রত্যেকের কাছে আমি জাস্ট একটা ভ্যালু নিয়ে তোমাদের দেখালাম একটা এক্সাম্পল নিয়ে দেখালাম যে ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য বা সম্পর্কটা কি দাঁড়াচ্ছে বুঝে বুঝতেই পারছো ছত্রিশ হয়ে গেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি যাই নাও ছত্রিশের বেশি হবে না তুমি যে ভ্যালুই এখানে নাও ছত্রিশের বেশি কিন্তু হবে না তুমি যদি নয় তিন নাও নয় তিনে সাতাশ হবে তুমি যদি দশ দুই নাও দশ দুয়ে কুড়ি হবে যাই নাও এর বেশি হবে না কিন্তু তুমি বারো মানে ছয় ছয় নিতে পারো না লেন্থ আর ব্রেথ তো সমান হয় না আয়তক্ষেত্রের লেন্থ ব্রেথ কিন্তু সমান হয় না তাই তুমি ছয় ছয় নিতে পারো না ছয় ছয় নেওয়া মানেই তো সেটা বর্গক্ষেত্র হয়ে যাওয়া তাই কখনোই বর্গক্ষেত্রের এরিয়ার থেকে আয়তক্ষেত্রের এরিয়া বেশি হতে পারে না যদি তাদের পরিসীমা সমান হয় তার মানে আমরা কি এখান থেকে কনক্লুশন পেলাম দুটোর পরিসীমা সমান মানে বর্গক্ষেত্রের এরিয়া আয়তক্ষেত্রের এরিয়ার থেকে অবশ্যই বেশি হবে একদম কারেক্ট নেক্সট এটাও দেখলাম আমরা একটা মেন্সুরেশনের অঙ্ক পরের অঙ্ক কি আছে দেখেনি। পরের অঙ্ক একটা পার্টনারশিপের অঙ্ক একটা পার্টনারশিপের অঙ্ক কি বলেছে দেখে নাও অঙ্কটাতে বলা আছে সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে তার মানে এর ইনভেস্টমেন্ট কত দেখতে পাচ্ছি এর ইনভেস্টমেন্ট কত সাত হাজার এর ইনভেস্টমেন্ট কত সাত হাজার পাঁচ মাস পর বি জয়েন করলো পাঁচ মাস পর বি জয়েন করলো বিজনেসে এর সাথে জয়েন করল পাঁচ মাস পর বলছে এক বছর বাদে এক বছর বাজে বাদে যদি তাদের প্রফিট টু টু থ্রি হয় তাহলে বি কত টাকা ইনভেস্ট করেছিল এক বছর বাদে যদি তাদের প্রফিট টু ইস টু থ্রি হয় বি কত টাকা ইনভেস্ট করেছিল তার মানে আমরা পার্টনারশিপের মেন ফর্মুলাটা কী আমরা পার্টনারশিপের মেন ফর্মুলাটা কী বলতে পারি পার্টনারশিপের মেন ফর্মুলাটা বলতে পারি যে ইনভেস্টমেন্ট ইন টাইম ইনভেস্টমেন্ট ইন টু টাইম ইকুয়াল টু প্রফিট হয় আমরা সবাই জানি ইনভেস্টমেন্টের সাথে টাইম করলে আমরা প্রফিট বলতে পারি ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম করলে আমরা প্রফিট বলতে পারি তাহলে এখান থেকে এ এ কত টাকা ইনভেস্ট করছে সাত হাজার মাসের জন্য কত সময়ের জন্য বারো মাস কেন কেন তোমার কোশ্চেনে দেওয়া আছে এক বছর তোমার কোশ্চেনে এখানে দেওয়া আছে এক বছর বাদে প্রফিট দেখতে চাইছে ওয়ান ইয়ার তাহলে এক বছর মানে কমাস বারো মাস এর কেন বারো মাস শুরু থেকে এ ছিল বিজনেসটা এ করেছে শুরু থেকে শেষ অব্দি এ ছিল তাই পুরোটা পুরো এক বছরটা এর বারো মাস টাইম পিরিয়ড বিয়ের টাইম পিরিয়ড জানি না এক্স বিয়ের সরি বিয়ের ইনভেস্টমেন্ট জানি না এক্স বার করতে বলেছে টাইম পিরিয়ড হবে বারো মাইনাস পাঁচ কেন বারো মাইনাস পাঁচ কেন বারো মাইনাস পাঁচ তার কারণ হচ্ছে পাঁচ মাস বদ বাদে বি জয়েন করে পাঁচ মাস বাদে বি জয়েন করে তাহলে পাঁচ মাস বি খাটেনি বিয়ের টাকা পাঁচ মাস ছিল না তাহলে পরবর্তী বারো মাস অব্দি সাত মাস বারো মাইনাস পাঁচ সাত মাস টাকা খাটায় প্রফিট বলা আছে টু ইস টু থ্রি দ্যাট ইজ টু বাই থ্রি কাটাকুটি করো এখান থেকে সাত দিয়ে সাত হাজার কাটলে এক হাজার দুই দিয়ে বারো কাটলে ছয় তাহলে এক্সের ভ্যালু ছয় ইন্টু তিন আঠেরো ইন্টু হাজার মানে আঠেরো হাজার আঠেরো হাজার বিয়ের ইনভেস্টমেন্ট অপশান বি আঠেরো হাজার বিয়ের ইনভেস্টমেন্ট ভেরি গুড মসিনা রিয়া একদম কারেক্ট অনন্য একদম কারেক্ট ভেরি গুড অ্যান্সার একদম কারেক্ট খুব ইজি অঙ্ক তাহলে দেখলে পার্টনারশিপ পরিমিতি আমাদের বিভিন্ন সিমপ্লিফিকেশানের অঙ্ক কিন্তু এখানে দেওয়া হচ্ছে দু হাজার নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশ সালের প্রিলি কনস্টেবল প্রিলির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু এসছিল ওকে চলো নেক্সট আমরা দেখে নিই আর একটা অঙ্ক পিতা পুত্রের বয়সের অঙ্ক আমরা সবাই জানি এই ধরনের অঙ্ক কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেঙ্গল প্রিলিমিনারি বা ডাব্লিউ যে প্রিলিমিনারি পরীক্ষা আপকামিং আসতে চলেছে এবং তার সাথে কনস্টেবলের দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোকে রাখতে পারি কোশ্চেনে কী বলেছে কোশ্চেনটা চট করে দেখে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ত্রুশ টু হলে দশ বছর পর বয়স কত হবে তার মানে বর্তমান বয়সের সমষ্টি একশো পাঁচ বছর আগে যে বয়স ছিল সেটা টু ইস টু ওয়ান পাঁচ বছর আগে ছিল রেশিও টু ইস টু ওয়ান দশ বছর পর কত হবে বয়স একটু লক্ষ্য করো আমরা আমরা এই অঙ্কটাকে যদি অপশানে ফেলে দিই অঙ্কটাকে যদি অপশান টেস্ট করি খুব তাড়াতাড়ি চলে আসে খুব তাড়াতাড়ি চলে আসে একটু লক্ষ্য করো আমরা অঙ্কটাকে যদি অপশানে ফেলে দিই তোমার কোশ্চেন দশ বছর পর চেয়েছে তো তোমার কোশ্চেন দশ বছর পর চেয়েছে একটু লক্ষ্য করো দশ বছর পর প্রথম অপশান পঁয়ষট্টি পঞ্চান্ন দশ বছর পর মানে পঁয়ষট্টি পঞ্চান্ন আজকে থেকে দশ বছর পর মানে পঁয়ষট্টি পঞ্চান্ন আজকে কত পঁয়ষট্টি দশ কমলে আজকে পঞ্চান্ন পঞ্চান্ন দশ কমলে আজকে পঁয়তাল্লিশ তাহলে এটা বর্তমান প্রেজেন্ট প্রেজেন্ট কত লিখতে পারি পঞ্চান্ন পঁয়তাল্লিশ প্রেজেন্ট পঞ্চান্ন পঁয়তাল্লিশ পাঁচ বছর আগে রেশিও টু ইস টু ওয়ান পাঁচ বছর আগে রেশিও টু ইস টু ওয়ান পাঁচ বছর আগে মানে পঞ্চাশ চল্লিশ টু ইস টু ওয়ান কি হচ্ছে পঞ্চাশ চল্লিশ কি টু ইস টু ওয়ান হচ্ছে হচ্ছে না তাহলে এটা হচ্ছে না পঞ্চাশ চল্লিশ ফাইভ ইস টু ফোর হয়ে গেলো হবে না অপশান এ গেলো অপশান বি সত্তর পঞ্চাশ দশ বছর পর সত্তর পঞ্চাশ অপশান বি সত্তর পঞ্চাশ দশ বছর পর সত্তর পঞ্চাশ তাহলে এখন কত দশ কমালে ষাট চল্লিশ দশ কমালে ষাট চল্লিশ তাহলে পাঁচ বছর আগে এশিও পাঁচ বছর আগে এশিয়ো পঞ্চান্ন পঁয়ত্রিশ এটাও কিন্তু টু ইস টু ওয়ান হচ্ছে না এটাও টু ইস টু ওয়ান হচ্ছে না অপশান বি হলো না অপশান সি পঁচাত্তর পঁয়তাল্লিশ দশ বছর পর পঁচাত্তর পঁয়তাল্লিশ তাহলে এখন পঁয়ষট্টি পঁয়ত্রিশ এখন পঁয়ষট্টি পঁয়ত্রিশ দশ বছর আগে দশ বছর পর পঁচাত্তর পঁয়তাল্লিশ হলে বর্তমান দশ কমিয়ে দাও পঁয়ষট্টি পঁয়ত্রিশ কোশ্চেনে বলছে পাঁচ বছর আগে টু ইস টু ওয়ান ছিল আরও পাঁচ কমিয়ে দাও আরও পাঁচ কমিয়ে দাও ষাট তিরিশ দেখো রেশিও টু ইস টু ওয়ান চলে এসছে ষাট তিরিশ দেখো রেশিও টু ইস টু ওয়ান চলে এসছে অপশান সি কারেক্ট অ্যান্সার অপশান সি পঁচাত্তর পঁয়তাল্লিশ অপশান সি কারেক্ট অ্যান্সার ভেরি গুড মশিনা একদম কারেক্ট অপশান সি আমাদের কোনো সলিউশন করতে লাগলো না কোনো ওয়াই ধরতে লাগলো না আমি শর্টকাটও ছেড়ে দিলাম আমি শুধু অপশানের বিচার করলাম কারণ এটা অপশান দেখে চট করে বুঝে নেওয়া যাবে কারণ যে অপশানগুলো দেওয়া আছে সেটা দশ বছর পরবর্তী সময়কাল খুব ইজিলি মেন্টাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা প্রেজেন্টটা বের করতে পারি তার থেকে পাঁচ বছর মাইনাস করলে পাঁচ বছর আগে সংখ্যাটা বের করে অনুপাতা দেখে নেব টু ইস টু ওয়ান কিনা খুব ইজিলি দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আমরা অপশান টেস্টের মাধ্যমে এভাবে করে ফেললাম আজকে যে অঙ্কগুলো করালাম এটা শুধুমাত্র পুলিশ কনস্টেবল প্রিলি বলে আমি বলবো না ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতেও কিন্তু এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট কারণ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে তোমরা জানো যে দুশোটা কোশ্চেনের মধ্যে ম্যাথামেটিক্স জিআই মিলিয়ে যে পঁচিশটা প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স জিআই মিলিয়ে যে পঁচিশ পঁচিশটা প্রশ্ন থাকে তার মধ্যে ম্যাথের প্রশ্নও থাকে বারোটা সেখানে বারো থেকে তেরোটা বা দশটা প্রশ্ন ইজি লেভেল থাকে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম এগুলোকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল মনে করতে পারি এই ধরনের প্রশ্ন কিন্তু বিসিএস পিলির ক্ষেত্রেও প্রযোজ্য তাই স্টুডেন্টস তোমরা ভালো করে যারা আপকামিং বিসিএস পিলির প্রিপারেশন নিচ্ছ এবং পুলিশ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ ফর্ম ফিল আপ করেছ দাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার শুধুমাত্র বিসিএস পিলি দিচ্ছি বলে বিসিএস পিলির কোশ্চেন পেপারই সলভ করবো অন্য করবো না তা নয় ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে তুমি যেখান থেকে যত অঙ্ক প্র্যাকটিস করবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের অঙ্ক কিন্তু কাজে লাগবে এটা মাথায় রাখতে হবে ওকে তো আজকে যে দশটা অঙ্ক আমরা করলাম এই দশটা অঙ্ক দু ডা বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা এসেছিলো যে অঙ্কগুলো কিন্তু আমাদের সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এটা মাথায় রাখবে আজকের মতো আমরা এখানে শেষ করব তার আগে জাস্ট আমাদের একখানা জেনে নেওয়া তোমরা এটা জানো যে আমাদের দুটো তিনটে কোর্স চালু আছে ডাবলিউ এবং ব্যাংক তার সাথে পাঁচটা অপশনাল দুটো ফাউন্ডেশন কোর্স তোমরা অবশ্যই এই কোর্সের জন্য রাইস এ বা রাইস এডুকেশানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তার সাথে আমার নেক্সট ক্লাস আবার মঙ্গলবার ঠিক সকাল এগারোটায় থাকবে আমাদের পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার আরও অনেক বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং অবশ্যই সেটা বিসিএস পুলিশ সাথে সামঞ্জস্য রেখে থ্যাংক ইউ সবাই ভালো থেকো একদম আবার দেখা হবে ঠিক পরের মঙ্গলবার থ্যাংক ইউ